তো বন্ধুরা, সমস্ত ভেজে টেজে নিয়ে মেয়ে আর এখন ওই তো মামার হাত ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে। তুমি একটু যাও যে মারো। আচ্ছা হলো, তাই চলে আসলাম। একটু একটু শিখছি, মানে করতে পারি, দেখাই তো তোমাদের মাঝে মধ্যেই অনেক রেসিপি পারে। তো যাই হোক, এখনই অনেকটা কম, তো ওই জন্য কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। তো সবজি দিয়ে চাউমিনটা দেখতে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর তোমাদের কার কার করে বড়বাবু দেখাচ্ছি না কর। এই দেখো মেয়ে, দেখো বড়বাবু বাসন দিতে দিতে আমি তোমাদের বলে দিয়েছি বলে সে পালিয়ে আসছিল। তো গাইস, এটাই হলো ফাইনাল লুক চাউমিনের। দেখো সব আছে, বাদাম থেকে শুরু করে সব ভেজ চাউমিন একদম। গাইস, এরা দুই ভাই বিয়ে বাড়ি যাচ্ছে, দেখো এদের সেজে আর হচ্ছে না। সবাই মনে করে মেয়ের আশা যে এদের, দেখো 3 ঘন্টা ধরে সাজতে লেগেছে। এখানে আয় ফটো তুলবে শানি। এই জাকি দেখা, জাকি দেখা, কই তুই আয়। ঘর বাড়ি একাকার করছে, একটা করে খুলছে, একটা করে মানে পড়ছে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, নাচ করছে গাইস একদম, যে বসে আছে শাড়ি পরে, ওই লাল শাড়ি পরে। ওটা আমার কি হয় মা, বুঞ্জি, তাই তো, বঞ্জি, টুয়া, ওর নাম টুয়া। ও নাচ শিখছে, দেখো উঠে দাঁড়ালো। এটা হচ্ছে আমার, নাচ শেখে না তাই এত সুন্দর নাচে। হ্যাঁ, নাচ শেখে না তাই এত সুন্দর নাচে। খুবই সুন্দরী, তোমাদের আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না হয়তো, ওর মা ভিডিওটা করে পাঠিয়েছে তো। আর খুব সুন্দর ও নাচছে বলেই দেখো ওকে মাঝখানে দিয়েছে। আর তাছাড়া গান, গানটাও খুব ভালো, কিন্তু গান দিলে ইয়ে হয়ে যাবে, কপিরাইট চলে আসবে। তোমাদের সরস্বতী পুজোয় ওর নাচ দেখাবো, কারণ আমি যাব, আমার মেয়েও যাবে, ক্যামেরা ধরতে পারবে ঠিক করে। ওর হাত পা গুলো নাড়ানো দেখেছো, বিনা শেখায় বাড়িতে একা একা প্র্যাকটিস করে করে। আর দিদি ভালো করে ক্যামেরা করতে পারিনি, কিন্তু খুবই ভালো নেচেছে, তো তোমরা দেখতে থাকো। দেখো আমার এটা একটা ননদি ধরো, আর এটা হচ্ছে, এই দেখো তোমার মুখটা আলোই দেখা যাচ্ছে না, সোফার উপর আছে, আলোর উল্টো দিক তো। এসেছে তাও 1 ঘন্টা হবে না, কিন্তু এতক্ষণ গল্পের নেতা মারতে গিয়ে ভিডিও করা হয়নি, তাই একটু করলাম। কি রান্না করেছে সেটা বল, আমার জাগে কি খাওয়া।
তুই বল কি রান্না করলাম? আইরিশ ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা আর পকোড়া। পকোড়া না, চিল্লি চিকেন। তো তোমাদের দেখো দেশের বাড়ি যাওয়ার আমার সময় হয় না, তাই আমি যেতেও পারি না। তারপরে যখন যাব তখন তোমাদের দেখাবো গ্রামের বাড়ি থেকে ভিডিও। জগদ্ধাত্রী পুজো বেরিয়ে গেল, তখন আসিনি আমার বোন। আজকে এমনি একটু ঘুরতে এসছে, একটা অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল কৃষ্ণনগরে, তাই একটু ঘুরতে আসলো, তাই একটু গল্প করছি। আর বোনের ছেলে টেস্ট চলছে তো ওই জন্য। তো আবার কবে আসবি তাহলে বল? লালন মেলা আমাদের বাড়ির কাছে কি না পুজো হয়, আবার রাস হচ্ছে জানো তো বন্ধুরা, সেই রাসে বলছি আসিস তো, কি বলবো রাসে যাবা নাকি? চলো শান্তিপুর যাই রাসে। শান্তিপুর, নবদ্বীপ, কত রাস আমরা গলাপ। হ্যাঁ, কিঙ্করদের বাড়ি যাবো শান্তিপুর। কি জানি, দাঁড়া ফোন করে খবর নেব। শান্তিপুরের রাস আমি একবারও দেখিনি, নবদ্বীপের তাও একবার দেখেছি। তো আমরা একটু গল্প করি, বোন চলে যাবে, ওর ছেলের পরীক্ষা চলছে, তো একটু চা করে দিই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এই দেখো আমার গুগলি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি নিয়েছি, গরম জলে ফুটিয়ে মানে লবণ দিয়ে তোমার বোধহয় 50 বার ধুতে হয়, ধুতে আমার টাইম লেগেছে 1 ঘন্টা। তাও আমি সবটা করতে পারিনি, অল্প করে নিয়েছি আর রেখে দিয়েছি ফ্রিজে ডিপে, আমার তো প্রিয় খাবার। আর এই দেখো টমেটো, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, আর মশলা আমার করা হয়ে গেছে মিক্সিতে। তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর মেয়ে খাবে না বলে দেখো মেয়ের ডিম ভাজা। তো আমি আর আলাদা করে পেঁয়াজ কাটলাম না, এই পেঁয়াজই একটু দিয়ে দিয়েছি। আর এই দেখো মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, ও ডিম ভাজার ডাল সিদ্ধ দিয়ে খাবে। আর আমি এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর আমার চাল কুমড়ো হয়ে গেছে, চাল কুমড়োর তরকারিটা বাদাম দিয়ে করেছি আজকে। কর্তাবাবু রুটি দিয়ে খাচ্ছে, খারাপ হয়নি, বললো খুব সুন্দর হয়েছে, লবণ ঝাল একদম চড়া চড়া। তো আমি মশলা করেছি, করে রেখে দিয়েছি, মানে অনেকটাই হয়েছিল, কালকে মাংস করেছিল তো সেইটাই আছে, ওইটাই আমি গুগলিতে দিয়ে দেবো। ওই দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তা আমার আর করতে হলো না। আর এই দেখো অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আছে চাল কুমড়ো, গাছেরই কুমড়ো। তো আমি এবার কি করি দেখাই, তো এগুলো লাল করে ভেজে নেব। কারণ বোনাই তো কালকে এসেছিল, আজকে হচ্ছে আমি পরের দিন করছি, বোনাইয়ের জন্য আমি খাসির মাংস আর বাঁধাকপি করেছিলাম। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে তখন ওই মুহূর্তে আর গুগলি আমার পরিষ্কার করার ক্ষমতা হয়নি। তো আমি এবার রান্না করতে থাকি, এটা লাল করে ভাজব, ভেজে তারপরে মশলাটা দেবো, সেম টু সেম মাংসর মতো, মানে মাংসর মতো করেই বানাতে হবে। তো দেখো অনেক বাসন ছিল, একদিকে করছি একদিকে বাসন ধুচ্ছি, তার জন্য তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি। তো আলু, টমেটোগুলো, পেঁয়াজগুলো ভাজার পর আমি গুগলি আর মশলা সব দিয়ে দিয়েছি একসাথে, কারণ এটা তো মাংসর মতোই শক্ত জিনিস, সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো অনেকটা বলতে আর কত টাইম, যেরকম মাংস রান্না করো তেমনই। তো দেখো আমি এখনও করছি, আর জল তো দেবই না, কারণ এই মশলা তেলে এতেই কষা হয়ে যায়, মানে একদম সিদ্ধও হয়ে যায়। তো আমি আর 5-10 মিনিট নাড়ার পর এটাকে নামিয়ে নেবো, জল দিইনি, ধর ওই মশলার ওই মিক্সির জারটা ধুয়ে
মানে একটুখানি দিয়েছিলাম, সামান্য একটু দিয়ে ঢাকা চাপা দেওয়া ছিল। তো আমি এইভাবেই গুগলি বানাই। তোমরা কেমন করে বানাও, কী কী দাও? একটু ধনে পাতা হলে তো জাস্ট ফাটাফাটি হয়ে যেত, কিন্তু এই বৃষ্টি, আজকে প্রচণ্ড বৃষ্টি, তো এই বৃষ্টিতে আর আমি কী করে এখন ধনে পাতা আনতে পাঠাই বলো। কিন্তু যার যেমন লাগবে, আশা করি খুবই টেস্টি লাগবে। তো আমি এইবার এটাকে নামিয়ে নেব। দেখেছো কত সুন্দর লাগছে, মানে চোখে কতটা দেখে বুঝতে পারছো আমি জানি না, আর আমি কতটা দেখাতে পারছি। যদি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, এর কোনো ঝোল বা কিচ্ছু করবে না, এইভাবেই শুকনো করবে। রুটি বলো, ভাত বলো, সবের সঙ্গে একদম অসাধারণ লাগবে, অসাধারণ। মানে আমি মুখে বলে তোমাদের প্রকাশ করতে পারবো না, মানে সবাই পোলট্রির মাংস খাওয়া ছেড়ে দেবে যদি তুমি এই গুগলি একবার টেস্ট করো। মানে এত সুন্দর একটা রেসিপি।